ভীত আওয়ামী লীগ যে তাদের পায়ের নিচে কোনো মাটি আজকে নাই। সংবিধান মানুষের জন্য 2018-র 8ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের একটা নীল নকশার অংশ হিসেবে আমাদের দেশনেত্রীকে মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে 2 কোটি টাকার একটা প্রাইভেট ট্রাস্টের, যেখানে আওয়ামী লীগের জেলা পর্যায়ে নেতাদের এখন হাজার হাজার কোটি টাকা পাচারের কথা গণমাধ্যমে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে কী পরিমাণ দুর্নীতিতে ছেয়ে গেছে সমস্ত সেক্টর। একটা পরিবারের হাতে আপনার 7টা ব্যাংক, আর ব্যাংকগুলোর কী ত্রাহি ত্রাহি অবস্থা। এস আলম সহ এই যে সামিট বলুন, আপনার বিদ্যুতের খাতে যে ভয়ঙ্কর দুর্নীতি, এগুলো আমরা জানি। দেখেন, আমাদের দেশনেত্রী, আমরা এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী, ওনারা যখন আপনার বিরোধী দলীয় নেতা ছিলেন বলেছিলেন নির্বাচন কমিশন জাতির সাথে বেইমানি করেছে 96-তে, হ্যাঁ, তারপরে সরকারের অহিংস আন্দোলন সহিংসতার দিকে ঠেলে দিতে চাচ্ছে মতিউর রহমান নিজামী, একসাথে আওয়ামী লীগের সাথে আন্দোলন চলছিল যুগপথ, দিশেহারা সরকার জুলুম নির্যাতনের পথ বেছে নিয়েছে দেশবাসী নির্বাচনের নামে। যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে কি, কোন দলীয় সরকারের অধীনে সত্যিকার অর্থে বাংলাদেশে 1973 সন থেকে যদি আজ পর্যন্ত আসি, 73 সনের ব্যালট উড়িয়ে আনা হেলিকপ্টারে আমরা জানি প্রত্যেকটা নির্বাচন আপনার গ্রহণযোগ্যতা পেয়েছে, সেটা হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আজ পর্যন্ত। সেখানে সংবিধানের দোহাই দিয়ে কোনো লাভ নেই, কারণ এই পর্যন্ত সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। সংবিধান মানুষের জন্য, হ্যাঁ, আইন এগুলো মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা ফ্যাসিস্ট একটা রেজিম, তারা কি দুরভিসন্ধি নিয়ে কি তাদের ইচ্ছা ছিল, যে তারা 2008-এ যে 1-11 সরকার নাকি তাদের আন্দোলনের ফসল, এই কথা বলে ক্ষমতায় এসে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে কেন বাতিল করে দিতে হলো, কারণ মূল জাজমেন্টটা তো নেমেছিল আপনার ওপেন কোর্টে, যে শর্ট একটা ভার্ডিক্ট তৎকালীন প্রধান বিচারপতি দিয়েছিলেন তার অবসরে যাওয়ার 16 মাস পর। কাজেই ওই 5-10 সংশোধনী যেটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দেয়া হলো, সেটা কিন্তু আসলে অবৈধ। তো এখন আমরা দেখছি যে আওয়ামী লীগ তারা নিজেরা নিজেদের কলুষিত করার দায়টা আবার আপনাদেরকেই দেয় আওয়ামী লীগ, না সেটা আমাদেরকে দেওয়ার কোনো কারণ নেই, কারণ সেটা সংবিধানের, না সেটা সংবিধানের ভিতরে থেকেই সংবিধানের যেই বিধি বিধানগুলো আছে সেগুলো মেনেই আপনার করা হয়েছিল। সেটা হলো আসলে, না না আমি করে বলেন, কারণ আমি এই বিষয়টা নিজেও বুঝিনি যে কিভাবে এটা সংবিধানে বলা। শুনেন, আওয়ামী লীগ সেদিন ধোয়া তুলেছিল কি, যে জাস্টিস কে এম হাসান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের শিক্ষক, প্রধান বিচারপতি ছিলেন, এখন উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন বলে আমাদের আইনমন্ত্রী তৎকালীন ব্যারিস্টার মওদুদ আহমেদ স্যার উনি বয়স বাড়িয়েছে। এখন আওয়ামী লীগের ডাবল গেমটা দেখে, দ্বিচারিতা কাকে বলে, এই যে 2008 থেকে 2023 না, তারা যে বিনা ভোটে বিনা ম্যান্ডেটে ক্ষমতায় বসে আছে, ওই যে আপনার বিচারপতিদের উচ্চ আদালতে বয়স বাড়ানো হয়েছিল না, ওইটা তারা কিন্তু আপহোল্ড করেছে, রেখে দিয়েছে, ওই যে যখন তারা সংশোধন করেছে সংবিধান, কিন্তু কথায় কথায় বলবে বয়স বাড়িয়েছে, তো কমালেন না কেন? না, 15 বছর, না না না, আমি বলছি, দাঁড়ান 1 মিনিট, কে এম হাসান স্যারকে তারা অ্যাকসেপ্ট করেনি কেন, উনি নাকি 20 বছর আগে বিএনপির কোনো এক উপকমিটির মেম্বার ছিলেন। তো আওয়ামী লীগ সভানেত্রীর অধীনে, আওয়ামী লীগের এই অবৈধ সংসদের অধীনে, আওয়ামী লীগের এই সাজানো পুলিশ প্রশাসন র‍্যাব বিজিবি এগুলোর অধীনে কি করে তারা আশা করে যে আমরা নির্বাচনে যাব, আর সেই নির্বাচন আপনার কোনো অবস্থাতেই একটা সুষ্ঠু নির্বাচন হবে, বাংলাদেশের কোনো মানুষ আগামী 7 তারিখে যে নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে নির্বাচনের নামে, কেউ যাবে? আমি তো মনে করি না। 2014-তে আপনার নির্বাচন 154 জন বিনা ভোটের এমপি ছিল, 5 কি 7 শতাংশ মানুষ আপনার ভোট দিতে গিয়েছে কিংবা যায়নি, 2018 নিশিরাতে নির্বাচন, ভোটের দিন পর্যন্ত গেল না, আওয়ামী লীগ এত ভয় পায়, এত ভীত আওয়ামী লীগ যে তাদের পায়ের নিচে কোনো মাটি আজকে নাই, যেই কারণে তারা তড়িঘড়ি করে যে কি করে এই 2-5টা দলকে নিয়ে নির্বাচনের নামে একটা তামাশা একটা প্রহসন,
আজ্ঞাবহ একটা নির্বাচন কমিশনকে দিয়ে অনেক আমি তো বললাম এই অবস্থায় নির্বাচন কি করে আশা করে বাংলাদেশের 18 কোটি মানুষ যে এখানে দলীয় সরকার উদ্দেশ্য প্রণোদিত মামলায় জেলে নিয়ে আজও আটক করে রেখেছে।